গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ব্লগটা আমি আমার বাপের বাড়ি থেকে শুরু করছি। এই দেখুন, আমার কাকিমা এখানে ফুল তুলছে। সকালে আমাদের বাড়িতে পুজো করা হয়, সকালে ফুল তোলা হচ্ছে। আর এখানে কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে, দেখুন একদম লাল রঙের ফুলগুলো ফুটেছে। আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি আমার বাপের বাড়িতে যাব, আমার ডক্টর দেখানোর আছে, সেই জন্য আমি এসেছি। আমাকে মাঝে মধ্যে এরকম আসতেই হবে ডক্টর দেখানোর জন্য, হঠাৎ হঠাৎ আমি এসে যাব। এই যে ফুলগুলো তুলছে, এখানে লাল রঙের থোকা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এখানে একটা ঝাউ গাছ আছে, এটাও কি সুন্দর দেখতে লাগছে। আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, যেমন সাদা ফুলের আর জবা ফুলের, লাল, গোলাপি, আরও অন্য অন্য ধরনের গাছ আছে। এখানে এখন কাকিমা ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজাচ্ছে। আর এটা আমাদের দুর্গা ঠাকুর, এটা যেহেতু আমাদের এখনও প্রতিষ্ঠা করা হয়নি, আমাদের মন্দির হবে, তারপরে এটা প্রতিষ্ঠা করা হবে, এখন ঘরের ভিতরেই রাখা আছে। এটা সিমেন্টের দুর্গা ঠাকুর, এখন আমি ছাদের উপরে যাচ্ছি। আমি যেহেতু আমাদের ঠাকুর ঘর আছে ছাদের উপরে, এখন কাকিমা ওখানে পুজো করবে, সেই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি আমাদের ঠাকুর ঘরটা। এখানে এখন পুজো হচ্ছে, সকালে আমাদের ডেলি পুজো করা হয়, তারপরে ঠাকুর মশাই এসে পুজো করেন। এই যে এখানে কাকিমা এখন ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর শিব বাবাকে জল ঢালছে। এখন আমি চলে এসেছি লেবু পাড়তে, সকালে লেবু জল খাই, সেই জন্য লেবু আনতে চলে এসেছি। আর গাছের লেবুগুলো বেশি বড় হয়নি, ছোট হয়েছে, না আরেকটু হবে। আমি এখন সকালে লেবু জল খাবো, তো ঘরে ছিল না, সেই জন্য গাছে আছে, গাছে পাড়তে চলে এসেছি। আরেকটা পেড়ে নেব। লেবু গাছে প্রচুর কাঁটা হয়, দেখে দেখে তুলতে হয়। এই যে আরেকটা আছে, এখানে আমি তুলে নিচ্ছি, দুটো হলেই হয়ে যাবে। আর এখানে লেবু, এই বেগুন গাছে বেগুন ধরে আছে, দেখুন বন্ধুরা বেগুন ধরেছে। এখন শীতকালে বেগুন, টমেটো, পালং শাক, কত রকমের গাছ হয়, লঙ্কা। এই যে আমার মা এখানে চা দিচ্ছে এখন সকালে, এই যে আমাকে এখন দিয়ে দিয়েছে চাটা, আমি আমার নিয়ে যাচ্ছি, আমার চাটা আমি নিয়ে যাচ্ছি। আর আমাকে বলছে জল খেয়েছে, আমি বলছি হ্যাঁ, আর ওকেও চা দিয়ে দিয়েছে, ও খাচ্ছে বসে বসে এখানে। এই যে আমার এখন চান করা হয়ে গেছে, আর এখানে আমি এখন বসে আরও একবার চা খাচ্ছি, যেহেতু সকালে চান করেছি, ঠান্ডা লাগছে। আর এখানে মা এখন মুড়ি দিয়েছে, আলু ভাজা, মুড়ি, চানাচুর, ছোলা, সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগে খেতে সব কিছু মা মিক্সড করে, মুড়ি খেতে ভালো লাগে। আর সকালে এখানে আমাদের বাড়িতে মুড়ি খাওয়া হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ওখানে সবাই সকালে রুটি আর সবজি করা হয়, সবাই ওটাই খায়। এখন আমি বসে বসে মুড়ি খেয়ে নিচ্ছি। এই যে এটা আমার ছোট ভাই, এখন ও আলু ঝুরি ভাজবে বলে আলুগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছে। সকাল থেকে জেদ করছে, আলু ঝুরি ভাজবো, আলু ঝুরি ভাজবো। আর এখানে মা সবজিগুলো কাটছে, সমস্ত সবজি প্রায় কাটা হয়ে এসেছে, এখন শাকগুলো বাছা চলছে। আর ওইখানে আলুগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছে, সমস্ত আলু ঝুরি ঝুরি আলু ভাজার জন্য সমস্ত আলুগুলো ঝুরি ঝুরি করে কাটা হয়ে গেছে। আর এখানে মাছ আছে, মাছ হবে।
একটা কাপড়ের মধ্যে আলুগুলো বেশ ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে রোদে দেওয়া হয়েছে, তাতে আলুগুলোর জল ভালোভাবে টেনে নেবে আর ঝুরিয়ে আলু ভাজাটা তাতে ভালো হবে। আর এখন এখানে রোডে দেখুন বন্ধুরা, আমাদের রোডটার মধ্যে সব সময় গাড়ি চলছে, কোনো সময় বন্ধ হয় না। আজ ভালো রোদও উঠেছে, আজকে তো আমি বাড়ি চলে যাব, এখন তো আমাকে প্রায় যাওয়া আসা করতেই হবে। আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে আমার ভাই এখানে আলু ঝুড়ি ভাজা করছে, নিজেই করছে, কাউকে করতে দেয় না, ও সব পারে করতে, কাউকে করতে দেবে না। আলু ঝুড়ি ভাজাটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে সর্ষে দিয়ে মাছ রান্না হচ্ছে। এখন মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, ওকেও দিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে। এই যে আজকে অনেকগুলো রান্না হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, সর্ষে দিয়ে মাছ, সব রকম সবজি দিয়ে একটা সবজির তরকারি, আলু ফুলকপির তরকারি। এই যে আমার ভাই করেছে ঝুরি আলু ভাজা স্পেশাল আর ডাল। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ না আজকে আবার বাড়ি চলে যেতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা অন্য ব্লগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনের মতো এখানে বিদায় নিচ্ছি।